আরো বেশি সুবিধা আমি নিশ্চয় আমাৰ সভা সমিতির জড়িয়ে বিশেষ করে আমি আমার জনগোষ্ঠীর মাজত বেশি করে আমি সুমাইছো কারণ আমার বিটিএডির চিরাং জেলার 15 নং কাজলগাঁও ব্লক ইউপিপিএলর উদ্যোগত জেলাখনের সাতিপুর গোল্ডেন ক্লাব খেলপথারত এখন নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়ে যায়। উক্ত সভাত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে কাজলগাঁও পরিষদীয় সমষ্টির দলীয় প্রার্থী রণগৌরাঙ্গনাচারী, লগতে উপস্থিত থাকে দলটির কেন্দ্রীয় সমিতির উপসভাপতি মইনুল হক, মুখ্য সাংগঠনিক সম্পাদক মজিব আলী আহমেদ আর দলের সাধারণ সম্পাদক সাইবুল হক। উক্ত সভাখনত প্রায় 200 দলীয় সমর্থক উপস্থিত থাকে। সভাত বক্তাসকলে দুর্নীতিমুক্ত এখন বিটিসি গড়ার স্বার্থত ইউপিপিএল দলক সমর্থন করবলে উপস্থিত সকলকে আহ্বান জানায়। লগতে এবার দলটোয়ে কোকরাঝারের মসনদ দখল করে বিটিসির শান্তি আর উন্নয়নের বাতাবরণ সৃষ্টি করব বলে মত প্রকাশ করে। এবিএমসিয়ে বিটিআর চুক্তি পুনরীক্ষণ করবলে বিচারিছে, আপনি এবিএমসি প্রাক্তন সভাপতি হিসেবে কি কব? মানে একটা কথাই কম, এবিএমসিয়ে যেটা বিটিআর চুক্তি হয়েছিল প্রথম স্বাক্ষরকারী হিসাবে প্রমোদপুর ডাঙরিয়াক উষ্ম আদরণি জানাইছিল, গোলাম গামোচাই দি সম্বর্ধনা জানাই আর 5 ক্যান্ডিডেট দাবি করেছিল। সেয়া হওয়ার পিছত কোনো সম্প্রসারণ পরি কোনো রাজনৈতিক মেরফেকত পরি পাই এটা আবুল ডাবুল পকিছে সেই মন্তব্যক রাইজে মানি নলয়। ইতিমধ্যে রাইজে সিদ্ধান্ত লৈছে পরিবর্তনের স্বার্থ জয়যুক্ত করাবো আর ইউপিপিএল সরকার হব বলে রাইজে সিদ্ধান্ত লৈছে। বিটিআরত বর্তমান ইলেকশন স্থগিত আছে, সকল দল সংগঠন বা রাজনৈতিক সকলে প্রতিবাদ করে আছে, আপনাদের বিচারে অতি সোনকালে বিটিআরত ইলেকশন হব লাগে? অতি সোনকালে বিচার কারণ এই একমাহিয়া যে অভিযান হে আগ্রহ পড়ি গেল, গতি আমি বিলাকো মানে ভাগরি গেছি, গতি অতি শীঘ্রে নির্বাচন হব লাগে। নির্বাচন হলে আমি সংখ্যাগরিষ্ঠরে আমি সরকার গঠন করব পারিম আর আমার পরিবর্তনের যে কার্যসূচী সেটা আমি রূপায়ণ করব পারিম বিটিআর শক্তি রূপায়ণ। আর একটা কথা স্যার, সচেতন মহলে একটা প্রশ্ন করেছে, সংখ্যালঘু সকলের যেটা মানে কিবা একটা সমস্যা হয় যেটা দল সংগঠনের বাইরে কোনো রাজনৈতিক নেতায় মাত নামাতে আর ইলেকশনের সময়ত সংখ্যালঘু সকলক সকলে লই কিন্তু একটা রাজনীতি করে, এই সন্দর্ভে আপনি কি কব? প্রত্যক্ষভাবে নামাতিলেও পরোক্ষভাবে মাতে আর আমি বিলাকে সিদ্ধান্ত লৈছো, যেহেতু জাতীয় সংগঠনের পর রাজনীতিত আহিছো, সংখ্যালঘু রাইজর যেটা সমস্যা হব নিশ্চয় আমাক তাতে পাব, আপনাদের দেখা পাব আর আমি রাইজর হয়ে মাত মাতিম বলে অলপ আগতে মই এই নির্বাচনী সভাতে রাজহুয়াভাবে মই কই দিলো যে অরাজনৈতিকভাবে যে আমার প্রতিবাদী শব্দ আসলে আমার সংখ্যালঘু রাইজর স্বার্থ অনাগত দিনত রাজনৈতিকভাবে সেই প্রতিবাদী কণ্ঠ থাকিব আমার রাইজর স্বার্থ প্রচলন। যদি এইবার বিটিআরত ইউপিপিএলর সরকার আহে সংখ্যালঘু সকলের কারণে প্রথম স্টেপ কি হব? প্রথম স্টেপ হব সংখ্যালঘু সকলের কারণে 5 ভিতর 4 যদি যদি জিতে এম দিব আর বিভিন্ন ডিপার্টমেন্টের যে ডেভেলপমেন্ট কাউন্সিল আছে সেই আমার সদস্যব আমি নিয়োগ করার কারণে আমি দাবি জানাইছো আর সেয়া করব আর ইতিমধ্যে এজন মহিলাকেও ভাল একটা জায়গা দিব, নমিনেট এম সি এল এ নহলেও একটা সিএসবি দরে বা এলিমেন্টারি বোর্ডের দরে মানে ডিপার্টমেন্টের মেম্বার বনাব ডেভেলপমেন্টের আর বিভিন্ন কার্যসূচী আমার মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের উপর আদি করে মাইনরিটি গেস্ট হাউসের পর আদি করে হাজি মুসাফরিকার পর আদি করে বিভিন্ন কার্যসূচী লওয়া হয়েছে আর ইতিমধ্যে ইলসারি ইসলামিক রিসার্চ অ্যান্ড কালচার সেন্টারও করার কারণে আমি অলরেডি সিদ্ধান্ত লৈছো, গতি সরকারে সংখ্যালঘু রাইজক প্রাধান্য দিয়ে চলিব লাগিব যেহেতু আমি দ্বিতীয় বৃহত্তর সংখ্যা, গতি আমার আশা প্রমোদপুরের নেতৃত্বত আমি সকলে সমঅধিকার সমপ্রকাশের লগতে ধর্মীয় সংখ্যালঘু সকলেও আমি উপকৃত হম আর বিভিন্ন আসনে বিভিন্ন উন্নয়নের ভিতরত আমি মানে হব অধিকার বিটিসির প্রাক্তন সদস্য হাগ্রামা মহিলারিয়ে কৈছে ইউপিপিএলের লগত বিজেপির গোপন মিত্রালী আছে, এই সন্দর্ভত কিবা কব নেকি? আরে আমার লগত তো গোপন মিত্রালী যদি আছে আমি 40 সমষ্টিতে ইউপিপিএলে প্রার্থী প্রক্ষেপ করেছো লৈছে, গতিকে কোনে মিত্রতা করেছে আর কোনে করে নাই এই বিষয়ে আপনাদের প্রশ্ন করাটো একটা হাস্যকর বলে ভাবো। চিরাঙৰ পৰা ইজাজুল হকৰ রিপোর্ট, নিউজ 9 অসম।